हाय माय नेम इज मनीषा, वेलकम टू माय चैनल मिस शॉर्टकट। आज के एटा आमार फोर्थ ब्लॉग आई थिंक। आज के भेजेम ब्लॉगटा बिकल थेके स्टार्ट करलो, बट कोनो कारणे होयनि, भीषण बिजी छिलाम। तो एखन सन्धे 7টা বাজে, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো যা যা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক এখান থেকে। তো আজকে যেহেতু বাইরে গেছিলাম, ভীষণ ভাবে মাথাটা ধরে গেছে, তাই ভাবছি একটুখানি চা খাবো। তো লিকার চা বানাচ্ছি। কাকি বললো আদা, তেজপাতা, লবঙ্গ, তারপর এইসব দিয়ে বানাতে, তো সেই সব দিয়ে বানাচ্ছি। তো আগে চাটা বানিয়ে নিই, তারপর কথা বলবো। দেখো আমি এখানে চায়ের মধ্যে তেজপাতা, লবঙ্গ আর আদা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ভালো করে জলটা ফুটে গেলে তারপর আমি এর মধ্যে লিকারটা অ্যাড করে দেবো। দিয়ে লিকারটা অ্যাড করে একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে দেবো চাটা। তো চাটাকে হয়ে যাক। তো এখন মুনায় খাওয়ার টাইম হয়ে গেছে, তো মুনাইকে আমি খাওয়াবো। তাই আমি মুনাইকে খাওয়াতে খাওয়াতেই চাটা খাবো। তো চলো মুনাইকে আগে ছেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো আবার। এই আমাদের দুষ্টু মুনাই, সব সময় খালি কামড়াচ্ছে, তাই তো? তুমি কামড়ানো ছাড়া আর কিছু শেখোনি? তুমি কি শুধু কামড়ানো শিখে এসছো? শুধু কামড়াতে জানো আর মাথায় বসতে জানো, তাই তো? শুধু কামড়াতে জানো আর মাথায় বসতে জানো, আর কিছু জানো না? দাঁড়াও, এখন উঠতে শিখেছে। বাবা, ও মুনাই, এই যে মুনাই, মুনাই, আমার চুলের অবস্থা কি করছো তুমি? এটা তুমি কি করছো আমার চুলটাকে? নেয়ে পড়ো, চুল থেকে নেয়ে পড়ো। দেখো দেখো, জাস্ট দেখো। তুমি কি করতে এসছো এখানে? চুলে চুলে জোট পাকিয়ে চুলে জোট পাকিয়ে দিয়েছো তো? চুলে জোট পাকিয়ে দিয়েছো তো? চুলে জোট পাকিয়ে দিয়েছো তো? আমার চুলে জোট পাকিয়ে দিয়েছো তো তুমি? তুমি আমার চুলে জোট পাকিয়ে দিয়েছো তো? আসবে? ফ্রেন্ডশিপ? এটা কি ফ্রেন্ডশিপ হচ্ছে আমার সাথে? তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করলে না হ্যান্ডশেক করছো? কোনটা করছো? তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করছো না হ্যান্ডশেক করছো? তুমি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা দুটো পা তুলে দাও। গুড বয়, গুড বয়। আস্তে আস্তে গুটি গুটি পায়ে, এর থেকে যেন বেশি দূর ওঠা না হয়, ঠিক আছে? এর থেকে যেন বেশি দূর ওঠা না, একদম না না, দুষ্টু না, ব্যাস এই অবধি। এর থেকে যেন বেশি দূর ওঠা না হয়, বুঝেছো?
হ্যাঁ চলে যাও, তুমি চলে যাও। মোনা এখানে খেলা করছে, সাথে একটু দৌড়াদৌড়ি, উকি ঝুঁকিও দিচ্ছে যে কোথায় কি আছে। তারপর উঠে পড়ল, আবার চলে এলো। তো এই চলতে থাকে সন্ধ্যেবেলা ওর খেলা করা। দেখো খেলা করছে মোনায়। আবার তুমি কি শুনছো? তুমি কার কথা শুনছো? নাকি কাউকে দেখছো? কি দেখছো? তুমি কি দেখছো? তুমি খাবে? তুমি খাবে? দাঁড়াও, তুমি তো পুরো সানফ্লাওয়ার সিডের কৌটো ধরে দাঁড়া। এরম ভাবে খেয়েও না, এরম ভাবে খেয়েও না। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। ওরে বাবারে, এ কি হচ্ছে? এইগুলো দুষ্টুমি। ছাড়ো ছাড়ো ছাড়ো, আই ছাড়ো। মোনাই, ওরে বাবারে, এ কি হ্যাংলা পোনা দুষ্টু। তাও অনেকগুলো, এতগুলো দেওয়া যাবে না। আচ্ছা এই যে এই কটা তুমি খেতে পারো, খাও। দেখেছো দেখেছো? ও বাবা, দিনকে দিন বদমাইশ হয়ে যাচ্ছ তুমি, বুঝেছো? বদমাইশ, দুষ্টু বাচ্চা, ভালো না। আসো এখানে, এখানে বসবে না, আবার ফোন ধর। বাবা, এ কি দুষ্টু বাচ্চা! হ্যাঁ, এ কি দুষ্টু বাচ্চা! এগুলো তো দুষ্টুমি হচ্ছে। চলো কাঁধে আসো, কাঁধে আসো। তো আমার সন্ধ্যেটা আজকে এইভাবেই কাটলো, সন্ধ্যেটা এইভাবেই আজকে কাটালাম। এখন একটু ফ্রেশ লাগছে, যদিও এখনো বেশি রাত হয়নি। তবে ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। আর একটা কথা যাওয়ার আগে বলে দিতে চাই, তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে মোনাইকে কেন আমি মশারির ভেতর ছাড়লাম। মশারির ভেতর ছাড়ার একটাই রিজন, কারণ এখন যেহেতু গরমকাল আর ঘরের ভেতর ছাড়লে পাখা চালানো যায় না, তাই মশারির ভেতর ছাড়লে ইজিলি পাখাটাও চালানো যায়, আর একটা জায়গার মধ্যেও থাকে। গরমে ওরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, তো সেই জন্যই মশারিটা টাঙানো, আর কোনো রিজন নেই। আর এইভাবে ইভিনিংটা আমি ওকে ছাড়ি, ওর সাথে টাইম স্পেন্ড করি, তো দেখতেই পেলে। তো যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেহেতু চ্যানেলটা একদমই নতুন। আর তুমি যদি আমার ডেলি ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট তো করবি, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। আর এরকম টুকটাক ব্লগ তো আমি দেবই রেগুলার, আর ভাবছি কিছু ফুড চ্যালেঞ্জিং ভিডিও করব। তো তোমাদের কেমন লাগবে যদি আমি ফুড চ্যালেঞ্জিং ভিডিও করি সেটা আমাকে জানিও। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আর কিছু সত্যিই দেখানো নেই। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।